তো এই যে টাম্পুর জন্য টিফিন রেডি হচ্ছে, চিকেন এই সরি পনির এগ রোল, রুটি দিয়েই করেছি আমি, মানে রুটি বলতে আটা দিয়েই করেছি। মেয়ে অনেকদিন ধরে বলছিল, তো যেহেতু পয়লা বৈশাখের প্রথম পর প্রথম স্কুল যাচ্ছে, তো সেই জন্য ওর পছন্দের খাবারটা প্রথম দিনই করে দিলাম, মানে হিসাব মতো আজকেই ওদের নতুন বছরের প্রথম স্কুল, তো এই জন্য যেটা চেয়েছে সেটাই করে দিলাম। তো মেক তো খুব খুশি দেখেই সকাল সকাল উঠে, তো রেডি রোল, পনির এক রোল রেডি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা খুব 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 ভালো আছো। আমিও আজকে থেকে খুব 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 ভালো আছি, কারণ আমার বাড়ির কাজ মোটামুটি এই মুহূর্তের জন্য শেষ। আবার নেক্সট মান্থে হয়তো শুরু হবে, বা নেক্সট উইকেও আসবে হয়তো। আমার পাকাচুলগুলো দেখা যাচ্ছে, হাইড করার চেষ্টা করে লাভ নেই, বুড়ি হচ্ছি তো পাকাচুল তো দেখা যাবেই। তো এসে গেছে আমার ব্রেকফাস্ট সেম জায়গায় সেম টাইমে, এখন বাজে 10:10। আর এই দেখো আমার ব্রেকফাস্টে আছে আলু পটলের তরকারি, আর এটা মেয়ের জন্য যে পনিরের স্টাফিংটা করেছিলাম পনির রোলের জন্য সেটা, আর এখানে একটা আছে মিনি গোলাপ জামুন, আর আছে দুটো রুটি। তো আমি এখন খাবো, তো খাবার সময় আমি তোমাদের সাথে আসি। তো ঘরের কাজ মোটামুটি হয়েছে, ক্লিনও মোটামুটি হয়েছে, ক্লিন হয়েছে মোটামুটি, কিন্তু করতে হবে আরও। আর ওই টাইলসগুলোর মধ্যে যখন জল দেওয়া হয় না, জলগুলো পড়ে যায়, আর তখন ওই নিচটা খুব নোংরা হয়ে যায়, ওগুলো পরিষ্কার করা, কিছু করার নেই, পরিষ্কার তো করতেই হবে। ঘরে যখন সুন্দর করতে হবে তখন খাটতে হবেই, আর এই হাতির মতো বডি নিয়ে একটু বেশি খাটতে হয়, যাতে একটু হাতি পানাটা কমে, কি বলো তোমরা? তো আজকে একটা খুব গরমওয়ালা সকাল সত্যিকারে, কালকে রাতে ঠিক মতো ঘুম হয়নি, তো সকালবেলা একটু শুয়েছিলাম মেয়ে যাওয়ার পরে, আর তারপরে রান্না কমপ্লিট করে নিয়েছি, এখন ঘরের কাজ করা হবে। তার আগে একটুখানি আমি ওই এসি রুমটাতে গিয়ে, এসি তো চলাবো না এখন, বাট এসি রুমটাতে গিয়ে একটু বসবো, বসে একটু মার সাথে গল্প করবো। মার সাথেও বেশ 2-3 দিন হয়ে গেছে ঠিক মতো কথা বলা হয় না, তো একটু কথা বলবো, তারপর কাজ আছে সেগুলো করতে হবে, আর রান্নাটা অলমোস্ট কমপ্লিট, বাস এখনকার মতো আজটুকুই। কালকে ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তো তোমরা ফটাফট দিয়ে কালকে ভিডিওটা দেখে আসো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবাতেও ভুলো না, আর বেল আইকন দাবিয়ে অল নোটিফিকেশনটা অন করতে কিন্তু একদম ভুলবে না, তাহলে আমি যে যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে, আর তোমরা তোমাদের অবসর টাইমে সেগুলো দেখে নিতে পারবে বসে বসে। তো এখনকার মধ্যে এতটুকুই থাক, পরে আবার আসছি, বাই। এখন বাজে 12:15, আর এখন আমি ওই রুম থেকে বেরালাম, আর মার সাথে কথা বলা হয়ে গেছে, আমার যে বেস্ট ফ্রেন্ড পিয়ালি ওর সাথেও কথা বলা হয়ে গেছে, বিগত 3-4 দিন ধরে ওর সঙ্গে একদম কথা হচ্ছিল না, নববর্ষের দিনও মনে হয় ওকে আমি নববর্ষ উইশ করতে পারিনি, তো মানে জাস্ট মোবাইলেই উইশ করা হয়েছে, ফোন টোন বোধ হয় হয়নি, কারণ ওই দিন থেকে আমার বাড়িতে কাজ চলছে। আর কীভাবে বয়স হয়েছে কিছু করার নেই, চুল পাকবে, তো এখন রেগে পড়তে হবে ঘর মোছার কাজে। আর এখনের ঘর মোছাটা অন্যান্য দিনের মতো নয়, আজকের ঘর মোছা মানে আজকের মানে এখন বিগত 7 দিন ধরে ঘর মোছাটা একটু ক্রিটিক্যালি হবে, কেন কি ঘর দুয়ারের যতই তুমি মোছো এই ধুলোবালিগুলো না একদিনে যায় না, তো টাইম লাগে প্রচুর পরিমাণে, তো সেই জন্য আমারও টাইম লাগবে, আমিও সবার থেকে আলাদা নই, তো ঘরটা মুছে নিই এখন আমি, মোটামুটি অনেকটাই টাইম লাগবে ঘর মুছতে আমার। স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন বাজে 2:30, এখন বসবো খেতে, খেতে বসবো মানে ভাত দেওয়া হয়েই গেছে। কী হয়েছে? এখানে থাকো না, ঠান্ডা মধ্যে থাকো, এখন চিৎকার করে না, বসে থাকো ওখানে। আর মেনুতে কী কী আছে দেখিয়ে দিচ্ছি, আজকে মেনুতে আছে এখন না লাল লাল সবজি আর হয় না আমার বাড়িতে, একটা সময় ছিল লাল লাল সবজি হতো, কিন্তু আমার যবে থেকে পেটের সমস্যা শুরু হয়েছে তবে থেকে আমরা লাল লাল সবজি খাওয়া বারণ, কোকোটা জ্বালাচ্ছে, লাল লাল সবজি খাওয়া বারণ মানে বন্ধ করে দিয়েছি, বারণ তো না, ডাক্তার তো দেখানো হয়নি সেইভাবে। আয় আয় তাতেই চলে, ও ওটা নিয়ে আসতে হবে, ওই দেখো ওকে দেখো দেখছো, ওটা ওকে নিয়ে তারপরে যেতে হবে ওই ঘরে, চলো চলো আসো চলো আসো চলো আসো চলো আসো চলো আসো, এটা দিয়ে ওকে খেলতে হবে, ও সব পড়ে যাচ্ছে। তো দেখাচ্ছি কি কি রান্না হয়েছে, এই যে দিলাম এটা, এখন খেলবে, এটাকে আবার একটু হিলিয়ে দুলিয়ে দিতে হবে তারপরে খেলবে।
তো খাই এখন, চলো দেখিয়ে দিই আগে তোমাদের কি আছে মেনুতে। এক মিনিট দাঁড়িয়ে যাও। পটল আলু দিয়ে একটা ডালনা টাইপের ভাত আর এই যে ডিমের ঝোল, মানে ডিমের অমলেট করে ঝোল, এটাই হচ্ছে আজকের মেনু। আমার শাশুড়ি মা খাওয়া শুরু করে দিয়েছে, আর ওই যে ও খেলছে, এটাই হচ্ছে ওর খেলা খাওয়ার পরে। তো এখন খেয়ে নিই আমিও। এখন আমি বসে আছি, মোটামুটি বাজে 4:05, কিন্তু এখনও মেয়ের গাড়ি এসে পৌঁছায়নি। মানে মেয়ের অ্যাকচুয়ালি ওদের গাড়িটা বোঝা যায় মানে কদ্দূর আসলো, তো ওখানে দেখাচ্ছে এখনও অনেক দেরি আছে। তা বর বলো এখনই যাওয়ার দরকার নেই। তা যেহেতু ভাবলাম যে যাচ্ছি না, তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই। দেখো কুকুকু, দেখো কুকুকু, এ খালি বিছানায় উঠলেই এর আমাকে লাগে, মানে আমি বিছানায় উঠলেই একে আমাকেও লাগবে, ওরও উঠতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন ওয়েট করি, ওয়েট করা ছাড়া আর কিছু নেই। ইউটিউবে ভিডিও দেখি, শর্টস দেখি, এই করি। তো এসে গেছে মেয়ে, নিয়ে চলে এসেছি। এখন বাজে একদম পাক্কা 4:30। আচ্ছা, আমি যেটার জন্য ভিডিওটা অন করলাম সকালবেলা, ওকে নববর্ষের দিন প্রথম স্কুলে গেল, ভাবছিলাম ও যাওয়ার সময় আমি ভিডিওটা অন করবো, কিন্তু যাওয়ার সময় একটা কিদিকিচ্ছিরই অবস্থা হয়ে গেছিলো ও যাওয়ার সময় আজকে। হ্যাঁ না, হুট করে মানে রেডি হয়ে অনেকক্ষণ আগে থেকে ছিল, 5টার আগে উঠে গেছে আজকে। হ্যাঁ, বাবা তো বললো না চলে এসছে চলে এসছে বলে, তো ওই জন্য যাই হোক তাড়াতাড়ি যাওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি লেট হয়নি। তো যাই হোক, লেট না হলেও ঠিক আছে, একটু আগে চলে গেছে, সেজন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো আজকে নববর্ষের প্রথম স্কুল গেল। আর টিফিনে কি নিয়ে গেছিলে কেন বলো? তো কেমন হয়েছিল এক পনির রোলটা? মানে বলার মতন না সত্যি। এসেই আমাকে এই রিপোর্টটা দিয়েছে কি মা দারুণ হয়েছে তোমার ওটা। আমি বললাম সফট ছিল, বলে যে একদম তুলোর মতো সফট ছিল। হ্যাঁ না, তো তোমরাও যাদের বাচ্চারা টিফিনে যায়, মানে স্কুলে যায়, টিফিনে যায় না সরি, স্কুলে যায়, তো তারা কিন্তু এই টিফিনটা অবশ্যই ট্রাই করতে পারো। খুব ইজি, একদমই সময় লাগে না, আর সত্যি খেতে খুবই ভালো। মানে ভেতরের স্টাফিংটা তো আমি পরে খেলাম, ভালো লেগেছে, আমি রুটি দিয়ে খেয়েছি যদিও। আর ওকে এগ রোল, এগ চিকেন রোল না করে, মানে এগ চিকেন বলছি, এগ পনির রোল না করে পনির রোলও শুধু বানিয়ে দিতে পারো। তো একবার ট্রাই করো সবাই, আমার আশা করি সবারই ভালো লাগবে। আর একদিন আমি তোমাদের রেসিপিটাও দেখাবো, হ্যাঁ, যে কেমন করে বানায়। খুবই ইজি, আমি তো নর্মাল আটা দিয়ে বানিয়ে দিয়েছি, কেন কি বাচ্চা খাবে, আটা ছাড়া ময়দা আমি ইউজ করবো না। আমি মেয়েকে এখনও বাচ্চার মতনই দেখি, তো ওই জন্য আমি বাচ্চাদের মতনই বানিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো, এগ রোলের মতনই, কিন্তু এগ ছাড়াও বানাতে পারো। আর ভেতরে ওই শশা পেঁয়াজ ওগুলো তো নষ্ট হয়ে যায় অনেকক্ষণ থেকে থেকে, তো তোমরা যদি চাও তো ওটা ট্রাই করতে পারো। আশা করি সবার ভালো লাগবে, আর নষ্টও হবে না, খুবই ভালো থাকবে, আর খুব মানে তাড়াতাড়িও হয়ে যায়, কিছু টাইম বেশিও লাগে না, তো কম সময়ে হেলদি নাস্তা। তো ভালোই আজকে আমার মেয়ে খেলো, তো তোমরাও ট্রাই করে দেখো, এতটুকুই বলা ছিল। এখন মেয়ে খাচ্ছে, তো মেয়ে খাচ্ছে কম, মোবাইল দেখছে বেশি, এখন রাখছি। গুড ইভিনিং। তো আমি এখন এসেছি আমার বিকেলের চা নিয়ে। তো জানো আমি কি চা খাচ্ছি? আমার শাশুড়ির চা খাওয়া হয়ে গেল, আমি খাচ্ছি লাল চা। তো বাবা, এটা তোমার জন্য, এই দেখো আমি লাল চা খাওয়া শুরু করে দিয়েছি। নববর্ষের দিন আমি খেয়েছিলাম লাল চা, ওটা ভিডিও আমি করেছিলাম, করার পর ওই ভিডিওটার মধ্যে ছিল আমার বড় বলছে যে তোমাকে না হয় বাবা বলেছে, আমাকে তো বলেনি, তাহলে তুমি আমাকে কেন লাল চা দিচ্ছ? তো ওই ভিডিওটা আনফর্চুনেটলি আমার বরের মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম দিয়েছি, তো নববর্ষের ভিডিওটা দেখার পর আমি দেখছি যে না, আমি দিইনি ওটা, মানে ওর ফোন থেকে ডিলিট হয়ে গেছে কোনো কারণে, তো ওটা দেওয়া হয়নি। ও আমাকে পাঠায়নি, ডিলিটও হয়ে গেছে। তো স্যাটারডে সানডে আমি, হ্যাঁ হ্যালো, তো স্যাটারডে সানডে আমি ভেবেছি যে যদি শরীর ঠিক থাকে তো দুধ চা খাবো, বাকি দিনগুলো আদার্স যে 5 ডেজ আছে সেগুলোতে আমি লাল চা খাবো। তো শাশুড়ি চা খেয়েছে, কিন্তু শাশুড়ি চা আমাকে বানিয়ে দেয়নি, খুব রাগ হয়েছে আমার উপর। না গো, আমি শাশুড়িকে বলিনি, শাশুড়ি ভেবেছে আমরা দুধ চাই খাবো, কিন্তু আমার চাটার মধ্যে একটু আদা দেওয়া আছে, আর মা যে চাটা খায় ওটার মধ্যে আদা দিয়ে খায় না। তো মা মার মতো বানিয়ে নিয়েছে, আমি আমার মতো বানিয়েছি। এখন টিচার আসবে তাকে একরকম দিতে হবে, আবার আমার বর আসবে, সে যদি বলে যে লাল চা খাবো তো ঠিক আছে, যদি বলে যে না লাল চা খাবো না, তাকে আমার দুধ চা দিতে হবে, তবে অল্প। ও এতটুকু চা খায়, এবার এতটুকু চা কি বানানো যায় তোমরা বলো? আমার সাথে তো ঠিক আছে, এবার এতটুকু চা কে ওকে বানিয়ে দেবে?
বিরিয়ানি ভগবান জানে আমি বলবো লাল চাই খেতে, তাহলে স্যারের সঙ্গে হয়ে যাবে, স্যারের জন্য মা বানাবি, ওটা দিয়ে হয়ে যাবে, মাকে দিয়ে কাজ চালিয়ে দেবো আমি। আর যদি না হয় তাহলে আর অগত্যায় মধুসূদন বানাতেই হবে, ও যদি বলে যে না আমি লাল চা খাবো না, আর মেয়েকে দেওয়া হয়েছে না, স্যানিটাইজার খাওয়ার জিনিস নয় তো। আর মেয়েকে দেওয়া হয়েছিল টিফিনে, ওটা এত ভালো লেগেছে, তারপরে লটি চকোপাই এত ভালোবাসে সেটাও খায়নি, যে ফুল নিয়ে চলে এসছে একটুকু খায়নি, মানে ওই টিফিনটা এত ভালো লেগেছে, তারপরে আর ওইটা খেতেই ইচ্ছে করে। হ্যাঁ মোটা ওটা তো কেন খাওনি, দুটোই তো দিয়েছিলাম, এমন তো না যে অনেকগুলো দিয়েছি, ওখানে বলছে মোটেই না তিনটা দিতে পারতে, ওটা ঠিক বললো না। নেক্সট দিন আমি তো বললাম যে তিনটে দিও, একটার পুরো স্টার্টিং ছিল, যখন বানাচ্ছি তখনও বললাম, মানে যখন হয়ে গেছে তখনও বললাম ডিমের একটু অংশ বাকি ছিল, কিন্তু না হবে না। তো এখন শাশুড়ি দেবে মেয়েকে দুধ, আর কোকো ওদিকে বসে আছে, দুধ তো খেলেই হবে, কিছু করার নেই, টাটা খাই আমি, বাবা লাল চা খাচ্ছি, গুড লাল হয়ে গেছি। তো এখন যাচ্ছি একটু মার্কেটে, কিছু বাজার করারও আছে, আর কিছু কি দেখবে ওয়েট করো, আর কিছু কি আছে সেটা ওয়েট করতে হবে। আছে আছে আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা, কি আছে ছাটা, কি আছে কি আছে। তো যাই এবার বাজারে, ফোনটা নিয়ে যাচ্ছি না, ফোনটা রেখেই যাচ্ছি আমি, তো বাজার যাচ্ছি আমি এখন। ঠিক আছে, কেমন পাজি লোকটা, লাইট অফ করে দিয়ে চলে গেল, অসভ্য লোক। মিস্টার কোকো এখানে খাচ্ছে, বাজে 10টা, আমাদের খাওয়ার বাইরে থেকে এসছে, কিন্তু খাওয়ার কপালে আর জোটে নি আমাদের এই কোকো বাবুর জন্য, খেয়েই যাচ্ছে, কখন থেকে খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে, খাওয়া শেষ হয় শেষ আর হয় না। ঠিক আছে তোমাদেরকে পরেই দেখাচ্ছি খানু, আমাদের খানু খাও, তাতেই টপাটপ টপাটপ। এটা হচ্ছে এগ চাউমিন, এই সরি এগ ফ্রাইড রাইস, আর এখানে একটুখানি আমি বিরিয়ানি নিয়েছি, আর এখানে আছে গ্রেভি, এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, আর এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর মেয়ে আর মেয়ের বাবা হচ্ছে বিরিয়ানি, মেয়ের বাবা শুধু বিরিয়ানি, বাবার পাত্তা দেখা, বাবা শুধু বিরিয়ানি, আর মেয়ে হচ্ছে বিরিয়ানি আর একটুখানি এগ ফ্রাইড রাইস, আর মা খাচ্ছে ভাত, মা ভাত খাচ্ছে আর একটু এগ ফ্রাইড রাইসও খাচ্ছে। তো এবার আমরা খাওয়া শুরু করি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওভারলোড করেছে, আর মেয়ে এখনো খাচ্ছে কোল্ড ড্রিঙ্কসটা, আর জানি না মেয়ে কতটুকু ভিডিওটা তোমাদের সাথে ঠিক মতো করতে পেরেছে। তো ছিল হচ্ছে এগ, আর তখন মানে সবার খিদেও পেয়ে গেছিলো, ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা, আর ছিল হচ্ছে বিরিয়ানি, আর হচ্ছে ছিল কোল্ড ড্রিঙ্কস, তো এগুলো খাওয়ার না, মাশরুম বিরিয়ানি ছিল না, তো এগুলো ছিল মেনুতে। তো খাওয়া দাওয়া হলো, এই কদিনের যে এত কাজ হয়েছে সেই জন্য আজকে রাত্রেবেলা খাওয়ার রেস্ট, মানে আমার রেস্ট, তো এটা খাওয়া দাওয়া হলো, হওয়ার পরে রেস্ট করলে আর কেউ বাঁচবে না। হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেল, তো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করছি। তো প্লিজ যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যদি সাবস্ক্রাইব করে থাকো, আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও, আর অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে কী হবে আমি যে ভিডিও দিই সেটা তোমাদের কাছে ডেলি ডেলি পৌঁছে যাবে। তো এখনকার মতো এতটুকুই থাক, কাল আবার দেখা হচ্ছে, নিয়ে আসলাম ওই তো এই খাবারগুলোই, বাকি তো সবজি বাজার করলো, আমার বর পাশ থেকে খালি গায়ে যে ওর জন্য সামনে আসতে পারছে না, পাশ থেকে ফরফর ফরফর করছে, বলছে কি কি আনলে, ওগুলো বলতে হবে, তো ওগুলো বললে আর ভিডিও কেউ দেখবে না, বোরিং হয়ে যাবে সব। তখন বললে না আমি কি কি আনতে যাচ্ছি সেটা বলবো, ওই তো এসে দেখালাম, তো আসল মেন যে খাবার জিনিসটা ছিল, চিয়ার্স চিয়ার্স চিয়ার্স। হ্যাঁ ঠিক আছে, ও আর বাকি সবজি আনা হয়েছে সবজি বাজারে, কারণ ফ্রাইডে স্যাটারডে সানডে আমার ঘরে কাজ হয়েছিল, কোনো সবজি বাজার করা হয়নি। আজকে একটা পটল ছিল বহুদিন আগে রান্না, সেই পটলের তরকারি রান্না করা হয়েছিল, আর হচ্ছে তোমার কি জানি বলে আর কিছুই ছিল না, মাছ আছে মাছ আনা হয়েছে কিন্তু সবজিটা ছিল না। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।